প্রতিনিয়ত হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা নিয়ে উদ্বেগ রয়েছে স্বাস্থ্য দপ্তরে, তারপরেও হুঁশ ফিরছে না বাস যাত্রীদের। এখনও মাস্ক পরা নিয়ে তাদের অনীহা রয়েই গেছে। এমনই অসচেতনতার ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলিতে। মাস্ক কেন ব্যবহার করছেন না জিজ্ঞাসা করতেই অজুহাত দিচ্ছেন তারা। এই যে কেশপুর বাস স্ট্যান্ড ছিল, বিশাল ভিড় ছিল, পড়ে গেছে বাসে, বমি হচ্ছিল আমার, আর ও বাস চালিয়েছিল, বাসে বমি হচ্ছিল। হ্যাঁ, ভিড় আছে মেদিনীপুর গাড়িতে বলছি, হ্যাঁ বমি হচ্ছিল, কোথায় রেখে দিয়েছি জানিনি আর। তো যদিও বাস মালিক সংগঠনের দাবি প্রতিটি বাসেই সচেতনতামূলক বার্তা দেওয়া পোস্টার লাগানো হয়েছে, আর হয়তো যে বাসে বেশি প্যাসেঞ্জার না থাকার কারণেই অনেকে মাস্ক ব্যবহার করছেন না। বাসে দেখা যাচ্ছে যে পরিবহন কর্মীরা বেশিরভাগ মাস্ক ছাড়া, এই বিষয়ে কি বলবেন? না, আমরা প্রত্যেককে পরিবহন শ্রমিক দিয়ে বলেছি মাস্ক অতি অবশ্যই পরে গাড়িতে ডিউটি করতে হবে। যে শ্রমিক মাস্ক না পরে গাড়িতে ডিউটি করবে সেই শ্রমিককে আমরা গাড়ি থেকে নামিয়ে নেব, এবং যাত্রীদিকেও সচেতন করার জন্য আমরা সংগঠন থেকে পোস্টার করেছি যে মাস্ক পরে অতি অবশ্যই গাড়িতে উঠবেন, প্রতিটা গাড়ির গেটের সামনে লাগানো আছে। এবং আমরা স্টাফেদেরকেও বলেছি তোমরা যেমন মাস্ক না পরে ডিউটি করবে না, সাথে সাথে যাত্রীরা যারা মাস্ক পরে গাড়িতে উঠে, এই ব্যাপারে আমরা সংগঠন তরফ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমাদের যে বাস অফিস আছে এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমাদের যে বাস অফিস আছে, দুই অফিস থেকে আমরা প্রচার করছি, মানুষকে সচেতন করছি। আমরা সংগঠনভাবে স্টাফেদিকে এবং যাত্রীদিকে সবাইকে সচেতন করছি, মাস্ক পরে গাড়িতে উঠবেন, মাস্ক পরে গাড়িতে শ্রমিকরা যেমন ডিউটি করে। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ওষুধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।